সংসার চলে না। সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে ঋণ করে মাস ছয়েক আগে একটি টোটো কিনেছিলেন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা গ্রামের বুলেট মোল্লা। তিনি মনে করেছিলেন এরপর হয়তো তিনি মা বাবা এবং এক ভাই ও বোনকে নিয়ে স্বাচ্ছন্দ্যে কাটবে সংসার, মিটবে সংসারের অভাব অনটন। কিন্তু সেই স্বপ্ন অধরাই রয়ে গেল তার। টোটো কেনার পরেই মাস তিনেক ধরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসকের কাছে গেলে ধরা পড়ে তার দুটি কিডনি বিকল হয়ে পড়েছে। তারপরে তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। যতটুকু সম্পত্তি ছিল তা বিক্রি করে ছেলেদের চিকিৎসা করেছেন বাবা কালাম মোল্লা। কিন্তু এই মুহূর্তে আর চিকিৎসা করানোর কোনো উপায় নেই। বুলেট মোল্লার বাবা কালাম মোল্লা একটি রুটি বেকারিতে শ্রমিকের কাজ করেন। তারও সামর্থ্য নেই এত টাকা খরচ করে ছেলেকে সুস্থ করে তোলেন। তিন ছেলে মেয়েকে নিয়ে এখন কালাম মোল্লা সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে এবং যতই দিন যাচ্ছে ততই মৃত্যুর দিকে ঢলে পড়ছে ছেলে। বুলেট মোল্লা বিছানা থেকে উঠতে পারছেন না। এখন তার দুটি কিডনি বিকল হয়ে পড়েছে। এই মুহূর্তে তাকে সুস্থ করতে গেলে মোটা অঙ্কের অর্থের প্রয়োজন। কোথা থেকে আসবে সে অর্থ তা ভেবেই রাতের ঘুম ছুটেছে পরিবারের সকলের। এই পরিস্থিতিতে তিনি তাকিয়ে রয়েছেন আর্থিক সহযোগিতার দিকে। কিন্তু আর্থিক সহযোগিতা কোথা থেকে আসবে, কে করবে, সেটাই এখন প্রশ্নচিহ্নের মুখে। প্রথমে আমরা ইন্দাসে ভর্তি করেছি রাত 10টার সময়। বুকে যন্ত্রণা হচ্ছিল, বমি হচ্ছিল। দিয়ে আমার আবার ফের রিপোর্ট করলাম ডাক্তারে, আবার রিপোর্ট করতে বলে রিপোর্ট করলাম। দিয়ে বললে কিডনি ফুলে রয়েছে। দিয়ে আমরা আবার বড় ধনে পাঁচটা গাড়িতে নিয়ে চলে গেলুন। দই কিনে তারপর ডাক্তার দেখলে, দেখে তাড়াতাড়ি রিপোর্ট করালে, ফটো তুললে, রক্ত রিপোর্ট করলে। দেওয়ার পর এবারে ওইখানে বললে ওই ভর্তি করে দাও। দিয়ে আমার আবার পিজির সাথে ওই কলকাতা ডাক্তারকে আবার দেখানো হলো ওইখানেতে। দিয়ে কলকাতার ডাক্তার বললে যে তাড়াতাড়ি তোমরা পিজিতে নিয়ে যাও, নিয়ে যেয়ে ভর্তি করো গা। দিয়ে ওইখানে নিয়ে যেয়ে দেখানো হচ্ছে। দিয়ে আমাদের যেটুন জমি জায়গা যা ছিল সব ই করে দিয়েছি, বিক্রি করে দিয়েছি। আমাদের এক পয়সা হাতে নাই কো। একটা ছোট ছেলে, সে টোটো চালায়। কতদিন ধরে পড়ে রয়েছে? আর 3 মাস হচ্ছে পড়ে রয়েছে। একটা পয়সা নাই, সংসার চালাতে পারছি না কো। যেটুন ছিল পুঁজিপাটা সব আমাদের শেষ হয়ে গেছে। এবারে কী করে ছেলেটাকে দেখাবো? আমরা কি চাইছেন এখন? বাবা রুটি কারখানায় থাকে বর্ধমানে। এই অল্প রোজগারের মধ্যে আমরা সংসার চালাচ্ছি। এবার আমি ছেলে দেখাবো না সংসার চালাবো? কী চাইছেন এখন সরকারের কাছে? কিছু সাহায্য চাইছি ছেলেটাকে দেখাবার লেগে, কিছু ব্যবস্থা করতে হবে। দেখাবো, ঘরে পয়সা নাই, করি নাই, কী করবো? সংসার চালাবো না ডাক্তার দেখাবো? ছেলে আগে কী করতো? টোটো চালাতো। টোটো চালাতে চালাতে ওই রকম হয়েছে। ছোট বাচ্চা ছেলে, সে টোটো চালাচ্ছে। এখন 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 কি আর টোটো চালাতে পারে না? না, ঘরে পড়ে রয়েছে, আর টোটো চালাতে পারে না। তবে সকলেই যদি বুলেট মোল্লাকে আমরা সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে হয়তো একদিন আগের মতোই তিনি সুস্থ হয়ে উঠবেন। বুলেট মোল্লার বাবা ও মা বলেন, আমাদের যা ছিল সর্বস্ব দিয়ে ছেলের চিকিৎসা করিয়েছি, কিন্তু এখন আর সামর্থ্য নেই। তাই সরকারের কাছে আবেদন, তারা যদি আমার ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন তাহলে ভীষণ উপকৃত হই। এটা হঠাৎ একদিন রাত্রিবেলায় বমি আর বুকে যন্ত্রণা হচ্ছিল। দিয়ে হাসপাতালে ভর্তি করলেন। দিয়ে হাসপাতালে ভর্তি করার পর ওরা এমনি চিকিৎসা করে ছেড়ে দিয়েছিল। তারপরে বড় ডাক্তার দেখালাম। বড় ডাক্তার দেখিয়ে বললো যে এটা কিডনির প্রবলেম। তো ছেলেটা তো টোটো চালাতো, ধার দিনা করে টোটো কিনে দিয়েছিলাম। তো সে এখন টোটোটাও বন্ধ। এখন ধার দিনা দিনদার দিনাদার তো ছাড়ছে না, তাই দিনা শোধ করতেই হবে। আবার চিকিৎসাও করাতে হবে। আবার চিকিৎসাও করাতে হচ্ছে। এখন কী চাইছেন আপনারা? ওইটাই তো চাইছি যে সরকারি কিছু সমস্যা বা কিছু দান অনুদান পেলে সমস্যাটা মিটত। আর ডাক্তারে লাস্ট কী বলছে? লাস্ট এখন বলছি কিডনির একটা পাল্টাতেও হতে পারে। এখন তাহলে বাড়িতেই আছে? বাড়িতেই আছে। অর্থের জন্য চিকিৎসা করতে পারছেন না? না। আপনার নাম? কালাম মোল্লা।
বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।